বাড়ি ভাড়া বাঁচাতে বিমানে করে ক্লাসে যান কানাডার এক ছাত্র। শুনে চোখ কপালে উঠলেও এমনই কাণ্ড ঘটিয়ে এবার খবরের শিরোনাম হয়েছেন টিম চেন নামের ওই ছাত্র। দেশের ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে পড়াশোনা করেন তিনি। সপ্তাহে মাত্র দুদিন বিমানে চড়ে ইউনিভার্সিটি গিয়ে ক্লাস সেরে আবার ফিরে যান বাড়িতে। প্রতি ফ্লাইটে আসা যাওয়ার বিমান ভাড়া বাবদ টিম চেনের খরচ হয় প্রায় $150। এতে তার মাসিক খরচ হয় $1,200 মতো। কিন্তু ব্রিটিশ কলম্বিয়ার ইউনিভার্সিটি সংলগ্ন ভ্যাঙ্কুভার এলাকায় এক বেডরুমের অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া কমপক্ষে $2,100, যা তার মোট বিমান ভাড়ার প্রায় দ্বিগুণ। অর্থাৎ বিমানে চড়ে ক্লাস করেও তার বেঁচে যায় $900। টিমের মতে ভ্যাঙ্কুভারের মাসিক ভাড়া দেওয়ার চেয়ে বিমানে করে এসে ক্লাস করা তার জন্য সস্তা উপায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিতে নিজের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন টিম চেন। এরপরই মূলত খবরের শিরোনাম হচ্ছেন তিনি। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে। রেডিটে তিনি লিখেছেন, প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার তার ক্লাস থাকে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে। জানান, রোজ সকালে এয়ার কানাডার বিমানে চড়ে তিনি ভ্যাঙ্কুভার শহরে যান এবং ক্লাস শেষে রাতে বাড়িতে ফেরেন। প্রতিবার আসা যাওয়ায় তার 1 ঘন্টা করে সময় লাগে। জানুয়ারি মাসে এরকম 7 বার আসা যাওয়া করেছেন তিনি। টিম চেন ক্যালগেরির বাসিন্দা। নিজস্ব বাড়ি আছে বলে সেখানে ভাড়া দিয়ে থাকতে হয় না তাদের। যেহেতু তিনি তার পরিবার নিয়ে থাকেন, তাই তাকে কেবল ইউটিলিটি বিল দিতে হয়। অথচ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভ্যাঙ্কুভার এলাকায় বাড়ি ভাড়া খুবই ব্যয়বহুল, যা তাকে একাই বহন করতে হতো। অভিনব এই পথ অবলম্বন করে তার বহু অর্থ বেঁচে যাচ্ছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটা ভাইরাল হয়ে গিয়েছেন তিনি। তার এই অভিজ্ঞতা অনেকের কাছে ভালো লাগলেও কেউ কেউ বলছেন ঘন ঘন বিমানে আসা যাওয়া করা খুবই ঝামেলার এবং সময় সাপেক্ষ ব্যাপার। একজন রেডিট ব্যবহারকারী লিখেছেন, 1 ঘন্টার যাতায়াত তেমন খারাপ কিছু না, কিন্তু এয়ারপোর্টে বারবার কাগজপত্র দেখানো বিরক্তিকর। এছাড়াও সময়সূচির বিষয় তো আছেই, কারণ একটি ফ্লাইট মিস হলেই সব শেষ। আরেকজন মন্তব্য করেছেন, আধুনিক সমস্যার আধুনিক সমাধান প্রয়োজন। গত বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার সহযোগী ভাইস প্রেসিডেন্ট অব স্টুডেন্ট হাউজিং অ্যান্ড কমিউনিটি সার্ভিসের অ্যান্ডোরু পার বলেছেন, তিনি আবাসন সংকটে থাকা শিক্ষার্থীদের কষ্ট বুঝতে পারেন, কারণ ভ্যাঙ্কুভার ও কোলোনায় সাশ্রয়ী ভাড়ায় বাসা পাওয়া ছাত্রদের জন্য বেশ চ্যালেঞ্জিং। বিশ্বের উন্নত অনেক দেশে আবাসন সংকট এখন তীব্র। অনেক শহরে মাথা গোজার মতো বাসাই মেলে না, আবার মিললেও তার ভাড়া শুনে চোখ উঠবে কপালে। বাধ্য হয়ে তাই টিম চেনের মতো অফিস কিংবা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে দূরেই থাকেন অনেকে, যাতায়াত করেন অনেক কষ্ট করে। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দুর্বিন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।